তো চিনপাই নিউজের পক্ষ থেকে সকলকে জানাই আপনাদেরকে সরস্বতী পূজার হার্দিক অভিনন্দন এবং ভালোবাসা। প্রথমে জানাই আমরা এই যে আজকে ব্লগটা করছি আমাদের ফ্যামিলি সবাই মিলে, তাহলে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং পাশে কিছু আমার পাশের বাড়ির কিছু বোনরা আমাদের সঙ্গে যাবে। আজকে আমরা অটো করে বের হব ঠাকুর দেখতে, তাই আপনারা দেখতে থাকুন। তারপরে থাকবে যে, তারপরে ওরা বাড়ি চলে আসবে। ওরা বাড়ি চলে আসার পর আমি আর আমার একটা ভাই দীপেন বলে বাইক নিয়ে বের হব, কারণ ওদের সঙ্গে অত ফটো তোলা যাবে না সেরকমভাবে, রাতের বেলাতে লাইটিংটা বোঝা যাবে না। তাই ওরা চলে আসবে, ওরা চলে আসার পর আমরা দুজন মিলে বের হব। বের হওয়ার পর আমরা থিমটা কালেকশন করব যে কোন চিনপাই অঞ্চলের, চিনপাইয়ের মধ্যে কোন ঠাকুরটার থিম, কারা ভালো থিম করেছে, কারা প্রথম স্থান 1 থেকে 10-এর মধ্যে কারা আছে, তাদেরকে আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এই যে বোনটা, ঠিক আছে, এগুলো সব ভাইজি হচ্ছে আমাদের, বোন হচ্ছে, ভাইজি হচ্ছে, বর্ষা, তিতলি, আমার ছেলে দীপ এবং আমার ওয়াইফ মাম্পি। আমরা এই 5 জন মিলে আমরা বের হব, এটা বিকাল টাইম। আর আমার বাড়ির পাশেই এই ছোটো ছোটো ছেলেরা সরস্বতী পূজা করেছে, সেই ঠাকুরটাই আমাদের, আপনাদেরকে প্রথম তুলে ধরলাম। আমাদের বাড়ির পাশেই বাচ্চা বাচ্চা ছেলেরা করেছে। তারপর আমরা চলে যাচ্ছি, আমি এখন দোকান যাচ্ছি, দোকান যাচ্ছি কেননা আমরা অটো করে ঠাকুর দেখতে যাব, আর আমার নিজস্ব একটা অটো আছে, সে অটোটা দোকানের মধ্যে আছে, সেটা বের করব। দোকানের রাস্তাতে আমরা এখন যাচ্ছি, বের করার পর আমরা অটো করে সবাই মিলে ঠাকুর দেখতে যাব। চলে এসেছি আমরা এখন দোকানের মধ্যে, আমার দোকান এটা, বলাই এমওএ ব্যাংকিং বিজনেস, এখানে সমস্ত ব্যাংকের টাকা তোলা জমা করা হয়, অনলাইনে সমস্ত কাজও করা হয়, ফোনপে গুগল পে সবের মাধ্যমে টাকা তোলা হয়। এটা আমার দোকানের মধ্যে অটো বের করে দিয়েছি, কারণ আমি প্রত্যেক দিন এরকম ঝাঁট দিই, পরিষ্কার করি, আজকে সুযোগ পেয়েছি তাই আমার বউকে একটু ঝাঁটটার দেওয়া করাচ্ছি। মুদ্রা কথা এটাই, সবাই ওরা হাসাহাসি করছিল, ঝাঁটটা দেখেছে। এটা আমার দোকান, ছোট্ট দোকান, আপনাদের ভালোবাসাতে আমি এই দোকানটা করতে পেরেছি, ভগবানের গুরুদেব বনমালীর কৃপায় আমি এইটা দোকানটা করতে পেরেছি। যেটা আমাদের ব্যাংকিং পরিষেবা, এখানে সমস্ত ব্যাংকের এখানে টাকা তোলা এবং জমা করা হয় সমস্ত ব্যাংকে। আর এই যে প্রথম থিম, ওরা তো বাড়ি চলে গিয়েছে, বাড়ি চলে যাওয়ার পর আমি আর দীপেন বাইক নিয়ে বেরিয়েছিলাম রাতের বেলায় মোটামুটি 9:30 পর, দোকান বন্ধ করার পর। প্রথম থিমটা যেটা ভালো লাগলো, প্রথম স্থান অধিকার করেছে চিনপাই নিউজের চোখে, যেটা চিনপাই ছোট্ট কালী মন্দির, চিনপাই মা ছোট যে কালী মন্দিরটা আছে, চিনপাই কালী মন্দিরের সামনে বাগদিপাড়া বলে একটা পাড়া আছে, সেখানে এই থিমটা এরা বানিয়েছে, খুব সুন্দর একটা কারিকর্য দিয়ে বানিয়েছে, মৌর দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আমরা দিনের বেলাও গিয়েছিলাম, কিন্তু লাইটিংয়ের মধ্যে একটা বেশি বেটার লাগছে, দিনেও ভালো লাগছিল, তাই আমাদের চোখে এরা প্রথম। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের চিনপাই রেশন দোকানের সামনে বাউড়ি পাড়াতে, খুব সুন্দর, দারুণ, এটা যে জাদু, জাদু যে সে কৃষ্ণা কি একটা সিনেমা আছে, ওই সিনেমাতে কিরিশ তো নয়, হ্যাঁ কিরিশে হতে পারে, ওই সিনেমাতে যে জাদুর ইয়েটা করেছে খুব সুন্দর, ভালো লেগেছে। যেটা রেশন দোকানের, রেশন আমাদের যে রেশন দোকান আছে, রেশন দোকানের রেশন ডিলারের কাছে বাউড়ি পাড়াতে ওই এখানে করেছে চিনপায়ের। এরা তো আমরা এখানে নাচও করছিল, মহিলা ছেলেরা সবাই মিলে আনন্দ করছিল। এরা দ্বিতীয়, এরা হচ্ছে তৃতীয়, যেটা আমাদের হোসেনবাজার, হোসেনবাজার দাসপাড়া, হোসেনবাজার দাসপাড়া মানে আপনার ওই দাসপাড়া দুটো আছে, হোসেনবাজার দাসপাড়া তিনটে আছে যেটা, আর এই দাসপাড়া হচ্ছে আমার দোকানের পিছনে একবারে একবার ডাঙ্গালের কাছে, একবারে পিছনে দোকানের পিছনে দাসপাড়াটা। এরা আমাদের চোখে 3 নম্বর স্থান অধিকার করেছে, খুব সুন্দর। এখানে আমি একটু নাচও করেছি, কারণ এদের কাছে খুব এনজয়, এরা এনজয়ের মধ্যে ফার্স্ট, প্রথম, কারণ যতগুলো দেখলাম এরা এনজয়টা বেশি করছিল, এদের সঙ্গে, তার জন্য আমি নাচতে বাধ্য হলাম, তা আমিও একটু নাচ করছি দেখতে পাচ্ছেন, আমি একটু নেচে দিলাম, খুবই ভালো লাগলো এদের। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বাঁশের, বাঁশ দিয়ে, হ্যাঁ,
কারিগর যুগ দিয়ে প্যান্ডেলটা করেছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, হোসেন বাজার দাসপাড়া, ঠিক আছে, প্রচুর এনজয় করলাম এখানে। তো এটা আমাদের কাছে 3 নম্বর স্থান অধিকার করেছে আমাদের চোখে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও ভিডিও আমরা দেব, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কোনো মতে এগোতে পারবো না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমরা কার্টুনও করছি, ঠিক আছে, কার্টুনের মাধ্যমে আপনাদের কাছে কিছু কমেডি তুলে ধরছি, আপনারা সেখানে দেখবেন, এনজয় করবেন প্রচুরভাবে, আর এরকমভাবে সাপোর্ট করবেন, আমরা এগোতে থাকবো। নতুন চ্যানেল তো আমাদের দেখতে পাচ্ছেন, কমপ্লিট নাচ হয়ে গেল, নাচ হয়ে যাওয়ার পর আর এটা 4 নম্বর আমাদের কাছে স্থান অধিকার করেছে। এটা যে দাসপাড়া, যেটা ওই আমাদের বাগদিপাড়া কালী মন্দিরের পেছনে যে দাসপাড়া আছে, এই প্যান্ডেলের দিক থেকে 4 নম্বর আমার ঠাকুরও ভালো হয়েছে, 4 নম্বর আমাদের চোখে চিনপাই নিউজের 4 নম্বর তুলে ধরেছি, 4 নম্বর আমাদের চিনপাই নিউজের চোখে ধরেছে, খুব সুন্দর। আর 5 নম্বর হচ্ছে আমাদের প্যান্ডেলের দিক থেকে হচ্ছে বাগদিপাড়া, চিনপাই হোসেন বাজার বাগদিপাড়াতে, যেটা আমাদের মিলনদার বাড়ির সামনে, হোসেন বাজার বাগদিপাড়াতে 5 নম্বর। কিন্তু এরা প্রতিমার দিক থেকে প্রথম, প্রতিমাটা খুব সুন্দর, প্রতিমার দিক থেকে প্রথম হয়েছে, আর প্যান্ডেলের থিমের দিক থেকে 5 নম্বর অধিকার করেছে। আর 6 নম্বরে রয়েছে আমাদের মিত্তপাড়া, চিনপাই মিত্তপাড়া, লাইটিংটা খুব ভালো করেছে, লাইটিংয়ের দিক থেকে খুবই ভালো, প্লাস সামনেও খুব সুন্দর কারিকর্য করেছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে মাকে, চিনপাই মিত্তপাড়া 6 নম্বরে। আর এটা হচ্ছে 7 নম্বর, 7 নম্বর আপনার বিশ্রামতলা বাগদিপাড়া, বিশ্রামতলা যেতে ডান দিকে যে একটা রাস্তা কেটে যাচ্ছে ওই দিকে বাগদিপাড়াতে, এটা 7 নম্বর থেকে করেছে, এরাও খুব এনজয় করছিল, নাচতে বলছিল কিন্তু আমরা নাচিনি, কিন্তু এর থিমটা আমাদের চোখে 7 নম্বরে তুলে ধরেছি, খুব ভালো লাগলো, ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড এনজয় করলাম। এও দীপেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে, আমি ক্যামেরা করছিলাম, তাই আমাদের চোখে এরা 7 নম্বর স্থান অধিকার করেছে। এটা আছে 8 নম্বর, যেটা বিশ্রামতলা যেতে বাঁ দিকেই বুবাইয়ের ঘরের কাছে, আমাদের বুবাই বলে আমার একটা বন্ধু আছে, সরি বুবাই বলছি, বাবুয়া, বাবুয়ার বাড়ির কাছেই বাঁ দিকে পড়ছে যেটা, এটা ভালো। আর 9 নম্বর এই করেছে বিশ্রামতলার পিছনে, মানে ওই চাষাপাড়া যেতে বিশ্রামতলার পিছন দিকে, এটা 9 নম্বর স্থান অধিকার করেছে, এরাও খুব সুন্দর ভালো করেছে, 9 নম্বর চোখে। আর 10 নম্বরে রয়েছে আমাদের যেটা স্টেশন যেতে গোসাই, গোসাইতলা মন্দিরের, গোসাই মন্দিরের কাছে স্টেশন যেতে, যেটা তুলসীদার বাড়ির কাছে, গোসাইতলা, এরা আমাদের কাছে 10 নম্বর স্থান অধিকার করেছে। তা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব